আজকের গল্প অসম্ভবে ঝাঁপ দিলেই বিপদ ডাকে। একবার একটা কচ্ছপের খুব ইচ্ছে হলো আকাশে ওড়ার, উড়ে উড়ে বাতাসে সাঁতার কাটার। মনে মনে ভাবল, জলে যখন সে সাঁতার কাটতে পারে তখন বাতাসেও পারবে। বাতাসে সাঁতার কাটা এমন কি আর শক্ত কাজ? ওই তো ছোট পাখি, বড় পাখি, কত পাখি সবাই কেমন ওড়ে। এই ভেবে সে একদিন এক ঈগলের সঙ্গে বন্ধুত্ব করল। ঈগলকে তার মনের ইচ্ছেটা খুলে জানাল আর তাকে পায়ের থাবায় ধরে আকাশে নিয়ে যাবার জন্য জেদ ধরল। ঈগল তার ইচ্ছে পূরণের কথা শুনে ভয়ে আঁতকে উঠল, বলল, এ কি কথা বলছো তুমি? তুমি কচ্ছ, জল ছেড়ে আকাশে ওড়া তোমার কাজ নয়, আকাশে উঠতে গেলে তুমি ভীষণ বিপদে পড়বে। কচ্ছপ ঈগলের কথা শুনলই না, জেদ ধরেই রইল, বলল, তুমি মিথ্যে ভয় পাচ্ছ, আমার কিচ্ছু বিপদ হবে না, আমি ঠিক পারব, তুমি শুধু আমাকে আকাশে তুলে ছেড়ে দেবে, তারপর দেখো আমি কেমন উঠতে পারি। তবে হ্যাঁ, এর জন্যে তোমাকে আমি অনেক পুরস্কার দেব, তুমি আমার কথা রাখো। কচ্ছপ যখন গো ছাড়লই না তখন ঈগল আর কি করবে, পায়ের থাবায় ঝুলিয়ে কচ্ছপকে আকাশে নিয়ে গেল। আকাশে অনেক উঁচুতে উঠে কচ্ছপকে ছেড়ে দিল। যেই ছেড়ে দেওয়া, কচ্ছপ চোখের পলকে আকাশ থেকে পড়ল এক পাহাড়ের চূড়োয়, পড়েই চুরমার হয়ে মরে গেল। নীতি কথা, অসম্ভব কাজ করতে গেলে বিপদে পড়তে হয়। পরবর্তী গল্প, ভণ্ডের দশা এমনই হয়। একবার একটা মোরগের সঙ্গে একটা কুকুরের খুব বন্ধুত্ব হয়ে বেড়াতে বেড়াতে একটা বনের ভেতর ঢুকে পড়ল। তখন রাত হয়ে গেছে, বনের ভেতর অন্ধকারে তো আর পথ চেনা যায় না, তাই মোরগ বলল, আমি গাছে উঠে ঘুমোই। কুকুর বলল, আমি গাছের নিচে শুয়ে থাকি। বলে দুজনে বনে রাত কাটালো। সকাল হতেই মোরগের যেমন অভ্যেস, খুব চিৎকার করে ডাকতে লাগলো, কক্কর ক, কক্কর ক। তার ডাক শুনতে পেল এক শেয়াল। শেয়ালের তো খুব আনন্দ, ভাবল সকালের খাবারটা ওই মোরগের মাংস খেয়ে জমবে ভালো। এই ভেবে শেয়াল গাছের নিচে হাজির। হাজির হয়ে মোরগের সে কি গুনগান শুরু করলো। সে মোরগকে ডেকে বলল, আহা, তোমার মতো সুন্দর পাখি পৃথিবীতে আর দুটি দেখিনি, কি মিষ্টি গলা তোমার, পাড়াপড়শির কতই না উপকার করো তুমি, তুমি এখনো গাছে বসে আছো কেন? নেমে এসো, সকালে দুজনে একসঙ্গে গান গেয়ে বনকে মাতিয়ে তুলি। শেয়ালের চালাকি ধরতে বেশি সময় লাগলো না মোরগের। সে উত্তর দিল, শিয়াল বন্ধু, বলেছো ভালোই, এই গাছের নিচে আমার এক সঙ্গী আছে, সে ঘুমোচ্ছে, তাকে জাগিয়ে দাও, সে আমাদের গানের সঙ্গে বাজনা বাজাবে, গানের আসরটা জমবে ভালো। মোরগের এই কথা শুনে শিয়াল তো আনন্দে আটখানা, কিন্তু সে যেই না কুকুরের সামনে গেছে, অমনি কুকুর ঘ্যাক করে তার ঘাড়টা কামড়ে ধরল আর শিয়ালকে মেরে ফেলল। নীতি কথা, ভঞ্জামি করলে মরতে হয়। পরবর্তী গল্প, তুচ্ছ কিন্তু ফেলনা নয়। একবার একটা হরিণ জল পান করার জন্য একটা নদীর ধারে এলো। জলপান করার জন্য তাকে রোজই নদীর ধারে আসতে হয়, জলে মুখ ঠেকিয়ে তেষ্টা মেটাতে হয়। সে রোজই নিজেকে দেখে সে জলের ছায়ায়, কিন্তু আজই প্রথম সে ছায়া দেখে তার মনে হল, আহা, আমার শিং দুটি কি সুন্দর, কিন্তু আমার পা চারটি তেমনই সরু আর বিচ্ছিরি। এমন সময় তার মনে হল একটা শিকারি কুকুর আসছে। সে তখন শিং ভালো আর পা বিচ্ছিরি
এসব ভুলে দিল ছুট, আগে প্রাণটা তো বাঁচুক তারপর অন্য কথা। সে প্রাণপণে এমন ছুটল, শিকারি কুকুর তাকে ধরতেই পারল না, অনেক পেছনে পড়ে রইল। তার লিকলিকে পায়ের কি তীব্র গতি, ছুটতে ছুটতে হরিণ বনে ঢুকে পড়ল। বনের লতা পাতা গাছে তার শিং গেল জড়িয়ে, এমন জড়ালো যে সে আর খুলতেই পারে না। অনেক টানাটানি করল কিন্তু সব মিথ্যে হয়ে গেল। তখন শিকারি কুকুর ছুটে এসে তার নাগাল পেয়ে গেল। তাকে আক্রমণ করল, হরিণ মরে গেল। মরবার সময় আক্ষেপ করে বলতে লাগলো, যে পায়াচারটিকে আমি বিচ্ছিরি ভেবেছিলাম সেই পাই প্রথম আমায় শত্রুর কবল থেকে বাঁচিয়েছিল, আর যে সিংহের শোভায় আমি মুগ্ধ হয়েছিলাম তারই জন্য আমার মরতে হলো। নীতি কথা, তুচ্ছ জিনিসকে ফেলনা ভাবতে নেই। পরবর্তী গল্প, সব বন্ধুই বন্ধু নয়। একটা খরগোশের ছিল অনেক বন্ধু, বন্ধুরা তাকে খুব ভালোবাসত। একদিন হলো কি, সে একটা শিকারি কুকুরের ডাক শুনতে পেল। শুনে তার মনে হলো কুকুরটা এদিক দিয়েই আসছে। খরগোশ তো জানেই শিকারি কুকুর কি হিংস্র জীব, তাকে দেখতে পেলেই ধরে খাবে। তাই সে বাঁচবার জন্যে তার ঘোড়া বন্ধুর কাছে ছুটল, গিয়ে বলল, বন্ধু তুমি আমায় তোমার পিঠে নিয়ে ছুটতাও, শিকারি কুকুর দেখতে পেলে আমায় খেয়ে ফেলবে। কিন্তু ঘোড়া রাজি হল না, বলল, না এখন আমি যেতে পারবো না, এখন আমাকে প্রভুর দরকার, তার জরুরি কাজ আছে। খরগোশ তখন ষাঁড় বন্ধুর কাছে গেল, তাকে বলল, বন্ধু তুমি তোমার শিং উঁচিয়ে কুকুরটাকে তাড়া দাও, নইলে সে আমায় খাবে। ষাঁড় বলল, দুঃখিত এখন তো আমি পারবো না, একজন ভদ্র মহিলা আমার সঙ্গে দেখা করতে আসবেন, তুমি বরং ছাগল বন্ধুর কাছে যাও, আমার বিশ্বাস সে তোমায় সাহায্য করতে পারবে। খরগোশ তখন ছাগল বন্ধুর কাছে ছুটল। ছাগল বলল, না ভাই আমার পিঠে বড্ড ব্যথা, তোমায় নিলে ব্যথার কষ্ট বেড়ে যাবে, বরং তুমি এক কাজ করো, ভেড়া বন্ধুর কাছে যেতে পারো, সে নিশ্চয়ই তোমায় পিঠে নিয়ে তোমাকে বাঁচাবে। এদিকে শিকারি কুকুর এসে পড়ল বলে খরগোশ তখন হন্তদন্ত হয়ে ভেড়া বন্ধুর কাছে ছুট দিল, তাকে বাঁচাতে বলল। ভেড়া বন্ধু তো কালা নয়, সে আগেই শিকারি কুকুরের ডাক শুনতে পেয়েছে। খরগোশে অনুরোধ শুনে বলল, কি বলছো তুমি, আমাকে কে বাঁচায় তার ঠিক নেই, আমি তোমাকে বাঁচাবো কি করে? তুমি কি জানো শিকারি কুকুর ভেড়ারও মাংস খায়? তুমি ভাবছো সে দেখতে পেলে আমায় ছেড়ে দেবে? না বন্ধু আজ নয়, অন্যদিন অন্য কোনো কাজ থাকলে বলো, আমি সাহায্য করব। খরগোশের কোনো বন্ধুই তাকে সাহায্য করতে রাজি হলো না, অগত্যা খরগোশ বাঁচার জন্যে তখন নিজেই ছুট দিল, ছুটতে ছুটতে লুকিয়ে পড়ল। ভাগ্য ভালো বেঁচে গেল, বোঝা গেল তার অনেক বন্ধু ছিল বটে, কিন্তু কোনো বন্ধুই তার বন্ধু নয়। নীতি কথা, বিপদে পড়লে কৃত্রিম বন্ধুর দল দেখে না। পরবর্তী গল্প, বলবানরা দুর্জন যখন। একবার একটা বাঘ একটা শিকার ধরল, ধরেই তার মাংস খেতে শুরু করে দিল। বাঘটার বোধহয় খুব খিদে পেয়েছিল, সে একবারে হাঁক পাক করে খেতে লাগলো মাংসটা। খাবার সময় তাড়াহুড়ো করলে যা হয় তাই হলো, বাঘের গলায় একটা হাড় গেল ফুটে, শুরু হলো যন্ত্রণা। যন্ত্রণায় অস্থির হয়ে সে ছুটছে আর চেঁচাচ্ছে, আর বনের ভেতর যে জন্তুকে সামনে দেখছে তাকেই বলছে,
ভাই রে, আমার গলার হার বের করে দাও, আমি অনেক পুরস্কার দেব। বাঘের কথা কেউ শোনেই না, কে বিশ্বাস করবে বাঘ নামের ভয়ঙ্কর জন্তুকে? কাজেই কেউ রাজি হয় না। শেষমেশ বাঘের অমন কাকুতি মিনতি শুনে একটা বকের দয়া হলো, পুরস্কারের লোভ সে সামলাতে পারল না। বাঘের গলা থেকে হার বার করে দিতে সে রাজি হয়ে গেল। বকের যেমন লম্বা গলা, তেমনি তার ছুচলো ঠোঁট। বক তার লম্বা গলার সেই ঠোঁট বাঘের গলায় ঢুকিয়ে দিল, বার করে আনল বাঘের গলা থেকে আটকানো হাড়টা। বাঘ যন্ত্রণায় হাত থেকে রেহাই পেল। বক এবার বাঘকে বলল, তুমি কি পুরস্কার দেবে বলেছ, এবার দাও। বকের কথা শুনে বাঘের দাঁত রাগে করমর করে উঠল, চোখ পাকিয়ে বাঘ গর্জে উঠে বলল, তোর সাহস তো কম নয়, আমার কাছে পুরস্কার চাইছিস? আমার হা মুখের ভেতর থেকে তোর মুন্ডুটা যে তুই বার করতে পেরেছিস এই তোর ভাগ্য। ইচ্ছে করলে এক কামড়েই তোর মুন্ডুটা আমি গিলে ফেলতে পারত। যা, আমার সামনে থেকে এক্ষুনি বিদায় হ। প্রাণ নিয়ে যে ফিরে যেতে পারছিস মনে করিস এই যথেষ্ট, এর চেয়ে বড় পুরস্কার আর কি চাস তুই? নীতি কথা, দুর্জন বলবানকে বিশ্বাস করতে নেই।